29 29 কি বলছে? বলছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে ত্রিভুজের কোণগুলির ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। অন্তঃসমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু, কোনটা ত্রিভুজ তার তিনটে কোণ, সেই তিনটে কোণের যে সমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক বলে, যেটা বহিঃসমদ্বিখণ্ডকও হয় একই রকমভাবে। বহিঃসমদ্বিখণ্ডক নিয়ে আমরা অন্য একটা উপপাদ্য নয় সেটা একটা প্রয়োগ পড়ব পরে। তো সেই অন্তঃসমদ্বিখণ্ডক যে তিনটে হবে সেই তিনটেও নাকি সমবিন্দু হবে। তো একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। তো আমি এই এ বি সি ত্রিভুজের এ কোণ বি কোণ সি কোণ এই তিনটে কোণের তিনটে সমদ্বিখণ্ডক আছে। তো আমি শিকার লিখতে লিখতে আমি দুটো কোণের সমদ্বিখণ্ডক নেব আর একটা কোণের সমদ্বিখণ্ডককে প্রমাণ করব। তো আমি শিকার লিখতে লিখতে লিখছি একবারে এবং আঁকব। এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল এ সি বি এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়েছে। তো আমরা এই এবিসি ত্রিভুজের দুটো কোণের, একটা হচ্ছে এবিসি কোণ এই কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক এই ধরলাম, এই ধরলাম এই কোণের সমদ্বিখণ্ডক, আর এই কোণের সমদ্বিখণ্ডক ধরলাম এই, এই দুটো সমদ্বিখণ্ডক আমাদেরকে ও, আমরা ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে, এটা আমরা ধরলাম। তো এটা হচ্ছে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই দুটো যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল এ বি ও যেটুকুনি হবে অ্যাঙ্গেল ও বি সিও সেটুকুনি হবে এবং অ্যাঙ্গেল এ সি ও যেটুকুনি হবে অ্যাঙ্গেল ও সি বিও ততটা হবে, যেহেতু সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক কোণটাকে দুটো কোণে দুটো ভাগে ভাগ করে দেয়। তো আমরা এবার কি করব, আমরা এবার এ ওটাকে যুক্ত করে দেবো। তো আমরা এ ওটাকে যুক্ত করলাম, ওকে। তো লিখে নিই, এটাও শিকারের মধ্যে, অঙ্কনের মধ্যে নয়, যে এ ও যুক্ত করলাম, ঠিক আছে। প্রামাণ্যে যাচ্ছি, আমরা প্রামাণ্যে কি করব, আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজের তিনটে কোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু। তাহলে যদি আমরা এ ওটাকে, এই যে এ ও, এ ওটাকে যদি আমি প্রমাণ করতে পারি সেটা অ্যাঙ্গেল বিএসির সমদ্বিখণ্ডক, তাহলেই প্রমাণ হয়ে যাবে ত্রিভুজের তিনটে কোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু। তাহলে প্রামাণ্য, প্রামাণ্যতে আমরা লিখছি প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ বি সি কমা অ্যাঙ্গেল এ সি বি এবং অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, সমবিন্দু। এখানে সমদ্বিখণ্ডক বলতে মেনলি কিন্তু অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে। বহিঃসমদ্বিখণ্ডক বলে একটা জিনিস হয়, তো সেটা আমি তো বললামই যে সেটা আমরা পরে একটা এক্সট্রার মধ্যে করবো এবং সেখান থেকেও একটা নতুন জিনিস আমরা শিখব। তো আমরা আগে উপপাদ্য 29 এরপরে উপপাদ্য 30 সেগুলো করে নেওয়ার পরে সেটা নিয়ে আলোচনা করব। তো এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি যদি প্রমাণ করতে পারি যে এ ও হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক, অলরেডি আমি
অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক এবং অ্যাঙ্গেল এসিবি এর সমদ্বিখণ্ডককে ও বিন্দুতে মিলিয়ে নিয়েছি। তো আমি যদি এখন প্রমাণ করতে পারি এও হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমার কাজ কমপ্লিট। তো যদি আমরা প্রমাণ করতে পারি যে এও হলো অ্যাঙ্গেল বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, তবে প্রমাণিত হবে যে ত্রিভুজের কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ওকে, তো এবার আমরা অঙ্কনে যাব। অঙ্কনে আমরা কি করব না, এই যে ও বিন্দু, এই ও বিন্দু থেকে তিনটে বাহুর পরে তিনটে লম্ব টানবো। ও বিন্দু থেকে বিসি বাহুর পরে একটা লম্ব টানবো, ও বিন্দু থেকে এবি বাহুর পরে একটা লম্ব টানবো, ও বিন্দু থেকে এসি বাহুর পরে একটা লম্ব টানবো। এই লম্বগুলোর নামও দেব। ও বিন্দু থেকে বিসি বাহুর পরে যে লম্ব টেনেছি এটার নাম দিচ্ছে ও কিউ, ও বিন্দু থেকে এবি বাহুর পরে যে লম্ব টেনেছি এটার নাম দিচ্ছে ওপি, এবং ও বিন্দু থেকে এসি বাহুর পরে যে লম্ব টেনেছি এটার নাম দিচ্ছি ও আর। এই হলো অঙ্কন। তো আমি তাহলে এখানে অঙ্কন নিচ্ছি, অঙ্কন, অঙ্কনে আমি কি করছি, ওপি লম্ব আঁকছি এবির পরে, ও কিউ লম্ব আঁকছি বিসির পরে, এবং ও আর লম্ব আঁকছি এসির পরে। এই তিনটে অঙ্কন করলাম। ওকে, তো অঙ্কন শেষ, এবার আমরা যাব প্রমাণে। তো তাহলে আমরা তিনটে লম্ব আঁকলাম, একটা ওপি যেটা এবির পরে লম্ব, একটা ও কিউ যেটা বিসির পরে লম্ব, এবং একটা ও আর যেটা এসির পরে লম্ব। তাহলে আলটিমেটলি আমরা এখানে ছটা ত্রিভুজ পেয়ে গেছি। তো আমরা উপপাদ্য 27 ঠিক যেভাবে এগিয়েছিলাম, দুটো 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 করে ত্রিভুজ নিয়ে সর্বসমতা প্রমাণ করেছিলাম তিনবার, ঠিক সেম কাজ করবো এখানে। তো আমি তাহলে উপরে যাচ্ছি, নিয়ে এই ছবিটাকে আমি আগে শিফট করে নেব, তাতে আমার প্রমাণটা করতে সুবিধা হবে। আমরা প্রমাণে যাই, এটাকে আমি একটু ছোট করে নিই। এবার প্রথমে আমরা দুটো ত্রিভুজ সিলেক্ট করব। প্রমাণ, প্রথমে আমরা কোন দুটো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ বি ও কিউ এবং ত্রিভুজ ডিওপি এর মধ্যে। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা দেখানোর চেষ্টা করবো। তো আমি একটুখানি মার্ক করে নিই কোন দুটো ত্রিভুজ। আমি এখানে বিওকিউ বলতে এই ত্রিভুজটা, কে বোঝাচ্ছে, আর বিওপি বলতে এই ত্রিভুজটাকে বোঝাচ্ছে। তো এই দুটো ত্রিভুজের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পাচ্ছি যে এখানে একটা সাধারণ বাহু রয়েছে, সেটা হচ্ছে বিও। এই বিও বাহুটা দুটো ত্রিভুজের মধ্যেই কিন্তু রয়েছে। বিও যেমন বি ও কিউ এর মধ্যেও রয়েছে, তেমন বিওপির মধ্যেও রয়েছে। এটাকে বলা হয় সাধারণ বাহু। দু নম্বর, আমরা আলোচনা করে এসেছি যে এই কোণটা এবং এই কোণটা সমান কেন, না বিও হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি এর
অন্তঃসমদ্বিখণ্ডক। তো আমি সেটা নিয়ে নিচ্ছি যে পি বি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি কিউ, কারণ বিও হল অ্যাঙ্গেল এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। ওকে, এবার আমরা তিন নম্বর আর একটা নেব, যেটা হচ্ছে কি নেব না, আমরা দুটো লম্ব এঁকেছি, এই যে কোণগুলো, এই কোণটা 90 ডিগ্রি, আমরা লম্ব এঁকেছি, এই কোণটা 90 ডিগ্রি। তো আমরা তিন নম্বরে সেটাই নেব যে অ্যাঙ্গেল ও পি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ বি, এরা উভয়ই সমকোণ, উভয়ই সমকোণ। ওকে, তো আমি দুটো ত্রিভুজ নিয়েছিলাম, সেই দুটো ত্রিভুজের মধ্যে তিনটে কন্ডিশন সমান দেখাতে পারলাম, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে ত্রিভুজ বি ও কিউ সর্বসমতার চিহ্ন ত্রিভুজ বি ও পি, কি সর্বসমতা, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সর্বসমতা। ওকে, তো তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজগুলোর অনুরূপ বাহুগুলো সমান। তো অনুরূপ বাহু এখানে কোনগুলো পাচ্ছি, অনুরূপ বাহু পাচ্ছি আমি এই পিও, এই বাহুটা, এবং এই ও কিউ, এই বাহুটা, এরা পরস্পর সমান হবে, এরা অনুরূপ বাহু। তো আমি এই দুটো বাহুকে নিচ্ছি অ্যাজ এ অনুরূপ বাহু, যে প্রথমটায় আমি নিচ্ছি পিও, পরেরটায় আমি নিচ্ছি কিউও, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। ওকে, তো এটার আমি একটা নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে এক নম্বর, এটাকে আমি পরে আবারও ব্যবহার করব। ঠিক সেম টু সেম ভাবে আমি এবার আবার দুটো ত্রিভুজ নেব। এবার আমি নিচ্ছি এই ত্রিভুজ দুটো, একটা হচ্ছে ও কিউ সি, এই ও কিউ সি ত্রিভুজটা নিচ্ছি, আর এই ও আর সি এই ত্রিভুজটা নিচ্ছি। তো চোখে দেখেই বোঝা যাচ্ছে যে এই দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে আমি কোন কোন ত্রিভুজ নিলাম, এক নম্বর ত্রিভুজ ও কিউ সি এবং ত্রিভুজ ও আর সি এর মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে তাহলে আমরা কী কী পাবো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান একটা সাধারণ বাহু রয়েছে, সেটা হচ্ছে ওসি, ওসি সমান সমান ওসি, সাধারণ বাহু। দু নম্বর, আমরা ধরে নিয়েছিলাম এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, কেন না ওসি হচ্ছে সমদ্বিখণ্ড। তো দু নম্বর, অ্যাঙ্গেল কিউ সি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর সি ও ব্র্যাকেটে, কারণ না ওসি হচ্ছে, ওসি হল অ্যাঙ্গেল এ সি বি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, এটা মেনলি অন্তঃসমদ্বিখণ্ডক, তো অন্তলে কাটা ভালো, অন্তঃসমদ্বিখণ্ডক। আর তিন নম্বর আমরা আর একটা নেব, এই যে কোণটা, এই কোণটাকে আমরা 90 ডিগ্রি হিসাবে ধরেছি, এই কোণটাকে আমরা 90 ডিগ্রি হিসাবে ধরেছি। তো তিন নম্বরে সেটা নেব যে অ্যাঙ্গেল ও কিউ সি দ্যাটস ইকাল টু অ্যাঙ্গেল ও আর সি, এরা উভয়ই সমকোণ, উভয়ই সম। তো আমরা এই তিনটে দিয়ে এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করতে পারছি, অতএব আমরা বলতে পারছি ত্রিভুজ ও কিউ সি সর্বসমতার চিহ্ন, ত্রিভুজ ও আর সি ব্র্যাকেটে কি শর্ত, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সর্বসমতা, সর্বসমতা। তো আমি ছবিটাকে আরেকবার নিয়ে নিই, কারণ আমাদের আবারও একবার প্রমাণ করতে হবে। তো আমি ছবিটাকে এই সাইডে রাখছি এবার। তো এবার আমরা যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি, না আমরা বলতে পারি
যে এই যে বাহু দুটো, একটা হচ্ছে ও আর, একটা হচ্ছে কিউও, এরা দুজন পরস্পর সমান, এরা দুজন হচ্ছে অনুরূপ বাহু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমি নেব অতএব ও আর সমান সমান ও কিউ ব্রাকেটে সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু, এটাকে আমি দু নম্বর নাম দিচ্ছি। এক নম্বরে কি ছিল? এক নম্বরে ছিল পিও সমান সমান কিউও, দু নম্বরে ও আর সমান সমান কিউও। তাহলে এক ও দুই থেকে আমরা কি বলতে পারি? পিও আর ও আর এটা দুজন সমান। তাহলে এক ও দুই থেকে পাই, এক ও দুই থেকে পাই, এক ও দুই থেকে পাই কি পাচ্ছি না, পিওর সঙ্গে ও আর সমান, পিও মানে হচ্ছে এইটা, এই পিওর সঙ্গে ও আরটা সমান, এটা আমরা এক আর দুই থেকে প্রমাণ করতে পারছি। তো এটার আমি একটা নাম দেব তিন। এবার আমাদের লাস্ট আর দুটো ত্রিভুজ নিতে হবে, যেটা হচ্ছে একটা নেব আমি এ ও আর, এ ও আর এইটা নেব, আর একটা নেব আমি পিএও, ঠিক আছে এটা নেব। তো চোখে দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা সাধারণ বাহু রয়েছে, সেটা হচ্ছে এও। তো আমি এবার এই দুটো ত্রিভুজ কনসিডার করে নিই, ত্রিভুজ এ পিও এবং ত্রিভুজ এ আর ও এর মধ্যে, এর মধ্যে। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? নাম্বার ওয়ান একটা সাধারণ বাহু পাচ্ছি এও, এও ইকুয়াল টু এও, সাধারণ বাহু। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু সমান কোথাও বলা নেই, কারণ আমরা ও এ বা এওটাকে কিন্তু অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক বলিনি, আমরা প্রমাণ করতে চাই এওটা হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক। তো আমি কিন্তু কখনোই অ্যাঙ্গেল বি এ ওর সঙ্গে বা অ্যাঙ্গেল বি এ কিউ বা যেটা পি এ ও যাই বলি, পি এ ও এর সঙ্গে আর এ ওটাকে সমান করতে পারবো না, কারণ ওটা কিন্তু আমার কোথাও দেওয়া নেই, শিকারেও দেওয়া নেই, অঙ্কনেও দেওয়া নেই, তো আমি কিন্তু এটা ধরতে পারবো না। এবার আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি, দু নম্বর পয়েন্ট হচ্ছে যে এই কোণটা এবং এই কোণটা কিন্তু 90 ডিগ্রি বলা আছে, আমরা ও বিন্দু থেকে এ বির পরে ও পি লম্ব হয়ে গেছিলাম, আমরা ও বিন্দু থেকে এ সির পরে ও আর লম্ব হয়ে গেছিলাম, তাহলে এই কোণগুলো 90 ডিগ্রি। তো এই কোণগুলো যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ সমান হবে, তাহলে একটা কোণ নিচ্ছি আমি এ পি ও, আর একটা কোণ নিচ্ছি আমি এ আর ও, এরা উভয়ই সমকোণ, উভয়ই সমকোণ। আর তিন নম্বর একটা প্রমাণ আমরা একটু আগে করে রেখে এসেছি যে ওপির সঙ্গে ও আর সমান, মানে এই ওপি এই বাহুটার সঙ্গে, এই ওপি এই বাহুটার সঙ্গে ও আর এই বাহুটা, এরা দুজন সমান, এটা কিন্তু আমরা একটু আগেই প্রমাণ করে রেখে এসেছি। তো তিন নম্বর নেব সেটাকে, ওপি ইকুয়াল টু ও আর ব্র্যাকেটে তিন নং এ প্রমাণিত, তিন নং এ প্রমাণিত। তাহলে যদি দুটো ত্রিভুজ নিলাম তার মধ্যে তিনটে করে শর্ত সমান দেখালাম, তাহলে এই ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। অতএব ত্রিভুজ এ পি ও সর্বসমতার চিহ্ন, ত্রিভুজ এ আর ও কি সর্বসমতা? সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা, সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয়, তো এই ত্রিভুজের অনুরূপ কোণ কোনটা? এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এরা দুজন সমান। অতএব অ্যাঙ্গেল পি এ ও সমান সমান অ্যাঙ্গেল আর এ ও,
ব্রাকেটে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আমাদেরকে এটাই প্রমাণ করার কথা ছিল যে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারবো, এওটা হচ্ছে, এওটা হচ্ছে, এও হলো অ্যাঙ্গেল পি এ আর, বা পি এ আর না বলে আমি বি এ সি বলি, বি এ সি এর সমদ্বিখণ্ডক, মানে আরো ভালোভাবে বললে অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক প্রুফ। ওকে, তো আমরা প্রমাণ করলাম কোণটা ত্রিভুজ, তার তিনটে কোণ, সেই তিনটে কোণের তিনটে অন্তঃসমদ্বিখণ্ডক হয়, সেই তিনটে অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু, মানে একটা বিন্দুতে মিলিত হবে। এই যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার একটা স্পেশাল নাম আছে, সেই বিন্দুটাকে বলা হয় অন্তঃবিন্দু, ঠিক আছে? সেই বিন্দুটার নাম হচ্ছে অন্ত, অন্তঃবিন্দুর থেকে বলা হলো অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ঠিক আছে? তাহলে এখানে এই যে ও বিন্দুটা, যে বিন্দুতে একটা ত্রিভুজের তিনটে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মিলিত হয়েছে, তার নাম হচ্ছে অন্তঃকেন্দ্র। ওকে, এই অন্তঃকেন্দ্র দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়, যে বৃত্তটা এই ত্রিভুজের যে তিনটে বাহু সেই তিনটে বাহুকে জাস্ট টাচ করে যাবে, ঠিক আছে? তো আমি একটা বৃত্ত আঁকার চেষ্টা করি অন্তঃকেন্দ্র দিয়ে, যেটা জাস্ট ওই তিনটে বাহুকে টাচ করে যাবে, এবং এই এইগুলো হবে সেক্ষেত্রে ব্যাসার্ধ। তো আমি এইভাবে আঁকছি, এই হলো মোটামুটি বৃত্তটা যেটা তিনটে বাহুকে টাচ করে যাচ্ছে। তো এই বৃত্তটাকে বলা হয় অন্তঃবৃত্ত, অন্তঃবৃত্ত, যেটা আঁকা আমরা ক্লাস টেনে উঠে শিখবো, যে অন্তঃবৃত্ত কী করে আঁকতে হয়। সেখানে আমরা দেখবো যে আমাদেরকে একটা ত্রিভুজ দেবে, আমরা কী করবো, সেই ত্রিভুজের দুটো বা তিনটে কোণের সমদ্বিখণ্ডক আঁকবো, অন্তঃসমদ্বিখণ্ডক আঁকবো, যে বিন্দুতে সেই অন্তঃসমদ্বিখণ্ডকগুলো মিলিত হবে সেখান থেকে আমরা ওই ত্রিভুজটার একটা অন্তঃবৃত্ত অঙ্কন করবো। এবং এই যে অন্তঃবৃত্তের যে ব্যাসার্ধ, সেটা ওপি হোক, এই ওপিটা একটা অন্তঃবৃত্তের ব্যাসার্ধ, এ ওপি, বা এই ও কিউটাও একটা অন্তঃবৃত্তের, এই অন্তঃবৃত্তের ব্যাসার্ধ, বা এই ও আরটাও একটা অন্তঃবৃত্তের ব্যাসার্ধ, এইগুলোকে বলা হয় অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ। তাহলে আমরা এই উপপাদ্য নাম্বার 29 প্রমাণ করলাম যে কোন একটা ত্রিভুজ, তার তিনটে কোণ, একটা ত্রিভুজে তো তিনটেই কোণ থাকে, সেই তিনটে কোণের যে অন্তঃসমদ্বিখণ্ডক, সেই অন্তঃসমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু, এবং তোমার তারা একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুটার নাম হচ্ছে অন্তঃকেন্দ্র, সেখান থেকে যে বৃত্ত অঙ্কন করা যাচ্ছে তার নাম অন্তঃবৃত্ত, তার ব্যাসার্ধগুলোকে বলছি আমরা অন্তঃব্যাসার্ধ। ওকে, কোনো তাহলে অসুবিধা নেই।